সকাল থেকেই চলছে বাগদেবীর আরাধনা, আর তাকে ঘিরেই কচিকাঁচাদের ব্যস্ততা থঙ্গে। কোথাও প্রতিমার সাজসজ্জা, আবার কোথাও কচিকাঁচাদের হাতে করা প্যান্ডেলে তাক লাগাচ্ছে সকলকে। আবার কোনো কোনো ক্লাব কর্তৃপক্ষ মারফত আয়োজিত প্যান্ডেলে দেবী পূজিত হচ্ছেন সাড়ম্বরে। রাধারঘাট এলাকার কুদাম মাঠ পূজা কমিটিতেও চলছে সাড়ম্বরে বাগদেবীর আরাধনা। সাথে কচিকাঁচাদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে মণ্ডপ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন বেলডাঙা ভারত সেবাশ্রমের সম্পাদক কার্তিক মহারাজ। সরস্বতী পুজো উপলক্ষে আজকে প্রণাম করি। কেন মা আমাদের হিন্দু ধর্মে প্রথম গুরু হচ্ছেন মা, দ্বিতীয় গুরু হচ্ছেন পিতা, তৃতীয় গুরু হচ্ছেন এই যে আজকে যারা এখানে বসে আছেন সবাই, প্রথম হচ্ছে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। তো আজকে সেই জন্যই আমাদের মানুষ বলা হয়। মানুষের প্রথম অক্ষরই হচ্ছে মায়াকার, মানবের প্রথম অক্ষরই হচ্ছে মায়াকার। সেই জন্য জগতে যত মনীষী যত মহাপুরুষ আবির্ভূত হয়েছেন তাদের জীবনে মায়ের বিরাট প্রার্থনা, সাধনা, তপস্যা।